ওকে, সো যে পয়েন্টটা ছিলাম, এখন আমরা একটু দেখব স্ট্রিং সিলেক্টের ক্ষেত্রে কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা দেখেন, যদি আমরা চিন্তা করি দেখা হোস্টিং সার্ভার কেমন হবে, সর্বপ্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসবে, এটা কতটুকু জায়গা আমাদের লাগবে, তাই না? স্টোরেজ কতটুকু লাগবে, স্টোরেজটা তো ইম্পর্টেন্ট। আচ্ছা, স্টোরেজের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কিরকম সাইট তৈরি করব, কিভাবে কাজ করব। আমরা যখন অ্যাসাইনমেন্ট করতেছি, একটা অ্যাসাইনমেন্টের যদি আমরা ধরি একটা মাঝারি মানের সাইট করতে গেলে আমাদের হয়তো বা 250 350 মতো একটা জায়গা লাগবে, ঠিক আছে? একটু বড় সাইট করতে গেলে 500 MB মতো, বা আরো বড় করতে গেলে 1 GB এরকম একটা সাইটে লেগে যায়। বাট আমাদের অত বেশি এখনই লাগবে না, আমাদের হয়তো বা 300 অন এভারেজ 300 MB মতো একটা সাইট হয়ে যাবে। এখন সেক্ষেত্রে যদি 1 GB নেই, তাহলে আমি সাইট করতে পারতেছি কয়টা? দুইটা থেকে তিনটা সাইট আমি করতে পারতেছি খুব ভালোভাবে। আমি হয়তো অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিব, আমি একটা দুইটা তিন নাম্বার অ্যাসাইনমেন্ট জমা দিলাম, 4 নাম্বার অ্যাসাইনমেন্টটা করবো, তো আমার যে 1 নাম্বার অ্যাসাইনমেন্টের মার্কস তো দিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা, 1 নাম্বার অ্যাসাইনমেন্ট ডিলিট করে আমি কাজ করবো। এইভাবে করা যাবে। 2 GB নিলে আপনি ওই রকম, হ্যাঁ হ্যাঁ ভাই আপনি মিউট করে দেন সবাইকে, সবাইকে মিউট করে দেন সবাই। ওকে, এখন তারপরে 2 GB তো সেম, আপনি হয়তো এখানে 5টা 6টার মতো সাইট আপনি খুব ভালোভাবে করতে পারবেন। সো অন 3 GB 4 GB 5 GB তে ওইরকম আপনি দেখা যাচ্ছে যে 15-20টার মতো সাইট আপনি এখানে খুব ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, এখন আপনি যদি প্ল্যান থাকে যে আমি এখানে টাকা সেভ করা দরকার আমার, আমি টাকা বেশি খরচ করতে চাইছি, সাথে 1 GB বা 2 GB যে কোনো প্যাকেজ নিয়ে গেলে আপনার হচ্ছে। আর যদি মনে করেন আমি সাইটগুলো স্টোর করবো, এগুলোকে আমার ইন ফিউচার পোর্টফোলিও হিসেবেও তো কাজে লাগাই পাবো, যেগুলো আমি প্রজেক্ট করবো ক্লাসে, তাই না? সেই ক্ষেত্রে আপনি একটু বড় প্যাকেজের দিকে যাইতে হবে, সেক্ষেত্রে আপনি হয়তো বা 3-4 বা 5 GB প্যাকেজে যাইতে পারেন, সেক্ষেত্রে আপনি সবকিছুই স্টোর করে রাখতে পারবেন আপনার সাইটের মধ্যে। আচ্ছা, দেন আপনাকে দ্বিতীয় যে বিষয়টা চিন্তা করতে হবে, আপনার সাইটটা প্রোটেক্টেড কিনা। ওই তো আগে দেখলাম ডোমেন প্রোটেক্টিভ, তাই না? এখন তবু ওয়েবসাইটটা প্রোটেক্টিভ কিনা, ওয়েবসাইটটা সিকিউর কিনা, ওয়েবসাইটে কোনো সমস্যা আছে কিনা, এটা ডিফাইন করে কিভাবে, এই যে লক সাইন কানেকশন ইজ সিকিউর দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এটার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা সিকিউর। এই সিকিউরিটিটা কি, এই সিকিউরিটিটা চেক করে কে চেক করে, হচ্ছে গুগল। কিভাবে চেক করতেছে, এটা হচ্ছে আমি তাদের একটা সার্ভিস নিছি SSL, এই SSL এর কারণে সে আমার সাইটটা চেক করে ভেরিফাই করে দিছে। এখন কোন একটা সাইটে যদি আমি এরকম যাই, এই দুইটার মধ্যে দেখেন তো কোনটা ট্রাস্ট করবে, সিকিউর নাকি নট সিকিউর? অবশ্যই সিকিউরটা। এখন এইটা কেমনে হবে, এটাকে বলে SSL। এই SSL টাও আমাদের হচ্ছে হোস্টিং বা ডোমেনের সাথে আমরা পাই। এখন এই জিনিসটা কি করব, অনেকেই দেখা যায় যে এই জিনিসটা টাকা বাঁচানোর জন্য, দেখা যায় এইখান থেকে ডোমেন হোস্টিং গুলো আরেক জায়গা থেকে SSL নিল টাকা বাঁচানোর জন্য, এটা কানেক্ট করাটা একটা মহা ঝামেলার বিষয়। দেখা যাবে আপনার বারবার কানেক্ট করতে হবে, অনেক সময় ডিসকানেক্ট হয়ে যাবে, অনেক ধরনের প্রবলেম। তো যেখান থেকে ডোমেন হোস্টিং নিচ্ছেন, সিম্পলি ওইখান থেকে আপনি এটা নিয়ে নেবেন, ঠিক আছে? ওই প্যাকেজের মধ্যে যদি থাকে, উইচ ইজ বেস্ট, মানে এখানে প্যাকেজের মধ্যেই আছে। আচ্ছা, তারপরে কি আছে, তারপর আমাদের লাগবে কি, এটা ডোমেইন। এখন ডোমেইনটা চাইলে আমরা আলাদা কিনতে পারতাম, বাট ডোমেইনটা ওই যে সেম কেস, আলাদা আলাদা যদি আপনি এখানে কানেক্ট করেন সেক্ষেত্রে অনেক ঝামেলা পোহাইতে হবে। এবং আর একটা প্রবলেম আছে, ধরেন আপনি ডোমেইনটা নিলেন এক জায়গা থেকে একটু কমে পাইছেন, হোস্টিংটা নিলেন আরেক জায়গা থেকে ওইখানে একটু কমে পাইছেন, দুইটা মিলে আপনার মোটামুটি 150 টাকা সেভ হয়েছে। সেক্ষেত্রে কি হবে, আপনি যখন একটা সাইডে প্রবলেম হবে, এই প্রবলেমটা যখন ক্রিটিক্যাল হবে, সিম্পল প্রবলেম হয়তো সলভ করে দিল হোস্টিং থেকে বা ডোমেইন থেকে, যখন ক্রিটিক্যাল একটা প্রবলেম হবে, তখন হোস্টিং কোম্পানি বলবে এটা তো ডোমেইনের সমস্যা, ডোমেইন প্রোভাইডারকে নক দেন। যখন ডোমেইন প্রোভাইডারকে নক দিচ্ছেন, ডোমেইন প্রোভাইডার বলবে না না আমাদের ডোমেইনে কোনো প্রবলেম নেই, এটা হোস্টিং এর সমস্যা, হোস্টিং প্রোভাইডারকে নক দেন। এখন বলেন আপনি কোথায় যাবেন? বুঝতে পারছেন বিষয়টা? তাহলে কি ডোমেইন হোস্টিং কি এক জায়গা থেকে নেওয়া উচিত হবে না আমাদের? জি ভাইয়া, তো এটাই চিন্তা করবো, যাতে করে এটা যাতে হয় যে ডোমেইন হোস্টিং একই জায়গা থেকে হয় এন্ড একই প্যাকেজের ভিতরে হয়। ওকে, তো এই প্যাকেজ গুলো যাই দেখতে পাচ্ছি সবগুলোর সাথে ডোমেইন এন্ড SSL ইনক্লুডেড, আলাদা করে পারচেস করতে হবে না, প্যাকেজের সাথেই চলে আসবে। ফাইন, দেন আছে হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ জিনিসটা কি, ব্যান্ডউইথ জিনিসটা হচ্ছে কি পরিমাণ ভিজিটর আপনার সাইডে প্রতি মাসে আসতে পারবে। সব ওয়েবসাইটের ভিজিটর একটা লিমিটেশন থাকে, কেন লিমিটেশন থাকে, যাতে করে ওই পরিমাণ ভিজিটর আসার পরে সার্ভারটা তো ওই পরিমাণ ভিজিটরের কাছে ডাটা পাঠাচ্ছে, তাই না? এই কারণে সার্ভারের ব্যান্ডউইথ খরচ হয়।
এখন এটা হয় কি লিমিট থাকে 1 জিবি 2 জিবি 3 জিবি। এখন আপনি ধরেন আপনি জানেন না কি পরিমাণ ভিজিটর আপনার সাইটে আসবে, ধরুন প্রচুর ভিজিটর যখন আসবে তখন আপনি ব্যান্ডউইথ ফুল হয়ে গেলে সাইটটা 20-25 তারিখে গিয়ে ডাউন হয়ে যাবে, আবার গিয়ে 1 তারিখ পর্যন্ত ডাউন থাকবে, তারপর আবার চালু হবে নতুন ইসের জন্য, তাই না? এখন এটা তো একটা প্রবলেম, তো ওই ঝামেলা আমরা যাবোই না। এই যে আমরা এখানে দেখবো ব্যান্ডউইথটা যাতে অনেক বেশি থাকে অথবা আনলিমিটেড থাকলে তো কথাই। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেস জিনিসটা একটু চিন্তা করেন, আপনার ওয়েবসাইটে জায়গা আছে 1 জিবি, আপনার ডাটাবেস আছে তিনটা, আপনি তিনটা সাইট করতে পারবেন। আপনার ওয়েবসাইটে স্টোরেজ আছে 20 জিবি, আপনার ডাটাবেস আছে দুইটা, তাহলে আপনি কয়টা সাইট করতে পারবেন? ডেটাবেসটা বুঝলাম না, আরেকটু একটু বলবেন। বুঝেন নাই? দেখেন একটা ডাটাবেসের আন্ডারে একটা সাইট হয়, প্রত্যেকটা সাইট করার জন্য একটা করে ডাটাবেস লাগে। এখন আপনার সাইটে যদি দুইটা ডাটাবেস দেওয়া থাকে বাট আপনার স্টোরেজ আছে 20 জিবি, তাহলে কতগুলো সাইট করতে পারবেন? দুইটা ওকে, হ্যাঁ, তাহলে এই যে স্টোরেজ যে খালি পড়ে রইলো সেক্ষেত্রে ওগুলো ওয়েস্ট, মানে কাজই আসলো না তাহলে। এটাই, বুঝতে পারছেন? শুধু যে বেশি হইলেই লাভ সবসময় বিষয় কিন্তু এরকম না, অনেক ক্রাইটেরিয়া থাকে এর ভিতরে, ঠিক আছে? সো ডাটাবেস চিন্তা করবেন, ডাটাবেস 10টা 20টা বা এর থেকে বেশি বা আনলিমিটেড যদি হয় তাহলে তো বেস্ট, এটা মাথায় রাখবেন সবসময়, যাতে আমি ডাটাবেসের জন্য আটকায় না যাই। সবচেয়ে বেশি মানুষ যেই জায়গাতে আটকা পড়ে সেটা হচ্ছে ডাটাবেস, এই জিনিসটা আমরা খেয়াল করি না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তারপর ইমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্টটা আমাদের অত বেশি লাগবে না এখন, ইন ফিউচারে হয়তো আমাদের লাগবে এটা অনেক বেশি, বাট এখন ইমেল অ্যাকাউন্ট অত বেশি লাগবে না। তারপর ইমেল অ্যাকাউন্টটা যাতে লিমিটেড না হয় খুব বেশি, বা অ্যাটলিস্ট যাতে 50টা থাকে এটা খেয়াল করবেন, বা আনলিমিটেড যদি হয় তাহলে তো আপনি যতগুলো ইচ্ছা করতে ততগুলো ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড বর্তমানে আমাদের সরাসরি যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে সাবডোমেইন। সাবডোমেইন জিনিসটা কি, একটা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলছেন, হ্যাঁ এইটা বা এইটা একটা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলছেন, এটা আপনার ওয়েবসাইট। এখন আপনি কালকে আরেকটা ওয়েবসাইট তৈরি করবেন অ্যাসাইনমেন্ট করার জন্য, অ্যাসাইনমেন্ট ওয়ান। অ্যাসাইনমেন্ট ওয়ানটা কি alamgir.com এর মধ্যে এই সাইট ফেলে দিয়ে আবার এটার মধ্যেই করবেন, আগের না সাইট ভাই, ফেলে দিয়ে? অবশ্যই না, তাই না? আপনাকে কি করতে হবে, এইটাও রাখতে হবে সাইট, আর একটা সাইট করতে হবে। কেমনি করবেন? এই যে শুরুতে একটা কিছু অ্যাড করে, অ্যাসাইনমেন্ট ওয়ান ডট alamgir.com, এটা নতুন আরেকটা ডোমেন হয়ে গেল, এটাকে বলে সাব ডোমেন। বুঝতে পারছি, প্রজেক্ট ওয়ান, প্রজেক্ট টু, প্রজেক্ট থ্রি, এরকম আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সাব ডোমেন ক্রিয়েট করে করে প্রত্যেকটাই আলাদা আলাদা ডোমেন হিসেবে কাজ করবে। তার কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছি। এই সাব ডোমেন দেওয়া থাকে দুইটা তিনটা এরকম দেওয়া থাকে অন এভারেজ, ঠিক আছে? এইটা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন, আমি সাব ডোমেন পাঠাচ্ছি। দুইটা সাব ডোমেন পরে আমার এত স্টোরেজ নিয়ে লাভ কি? ইভেন দুইটা সাবডোমেন পাইলে আমার 1 জিবি স্টোরেজই পুরোপুরি ইউটিলাইজ হবে না, তো শুধুমাত্র স্টোরেজ বেশি হলেই হবে না, স্টোরেজ আবার চিন্তা করতে পারেন, তাহলে স্টোরেজ বড় বড় ওই প্যাকেজ গুলো কাজের জন্য, এগুলো বড় ই কমার্স সাইট করবে ওদের একটা সাইট হলেই হবে, ওর জন্য 50 জিবিতে একটা ডাটাবেজ একটা সাবডোমেন থাকলে ওর সমস্যা নেই, ওর ঠিক আছে, আমাদের জন্য ঠিক না। আমাদের প্রচুর সাইট করা লাগবে, প্রচুর প্রজেক্টের কাজ আসবে, প্রচুর আমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে, প্রত্যেকটার জন্য আমাদের সাবডোমেন লাগবে। আচ্ছা, দেন আছে অ্যাডন ডোমেন। অ্যাডন ডোমেনটা হচ্ছে প্রতিবার নতুন নতুন ডোমেন কিনে কিনে অ্যাড করা, এটা এখন আমাদের আমাদের আপাতত লাগবে না, এটা স্কিপ করতে পারেন, বাট যেহেতু অপশন আছে আমাদের নিজস্ব সার্ভার, এই জন্য আমরা যা যা অপশন আছে সব আনলিমিটেড দিয়ে দিচ্ছি স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? এটা বাইরের মানুষের জন্য না, আজকে যেটা দেখাচ্ছি আপনি একজনকে বাইরের কাউকে দিয়ে বলবেন যে এইখানে প্যাকেজ আছে এখান থেকে নেন, এখানে সস্তায় সবকিছু পাওয়া যাচ্ছে, বিষয়টা এরকম না, এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য আমরা এই ফ্যাসিলিটি দিচ্ছি, বাইরে আমাদের হোস্টিং যায় না এরকম না, বাট তাদের জন্য প্রাইস প্ল্যান আলাদা, এইগুলো লিমিটেশন আছে, ঠিক আছে? এটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম, আবার আমি সবকিছু দেখাচ্ছি ক্লাসে, তার মানে এই না আপনি দেখা যাচ্ছে বাকিদেরকেও রেকমেন্ড করা শুরু করবেন, শুধুমাত্র আপনাদের সুযোগ সুবিধার জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপরে যেটা আছে কন্ট্রোল প্যানেল পাবেন একটা, এই কন্ট্রোল প্যানেল নাম হচ্ছে সি প্যানেল কন্ট্রোল প্যানেল। লাইক লেটস সে এইটা কি, অপারেটিং সিস্টেম কি বলুন তো, আমার ডিভাইসের অপারেটিং সিস্টেম কি? ম্যাক ম্যাক, ম্যাক ম্যাক ওএস, তাই না? আবার আপনাদের অনেকে, আমরা ইউজ করতেছি লিনাক্স, অনেকে ম্যাক ইউজ করতেছি, অনেকে উইন্ডোজ ইউজ করতেছি, করতেছি না? এগুলো কি অপারেটিং সিস্টেম? এখন এই রকম অপারেটিং সিস্টেম তো পপুলার আছে না, যেমন পপুলার যদি আমরা চিন্তা করি উইন্ডোজ ম্যাক এগুলো পপুলার, তাই না? আবার লিনাক্স আছে অনেকে ইউজ করে, বাট ওটা তো সবাই কমফোর্টেবল না, ওটা তো সবাই কাজ করতে পারবে না, তাই না? এখন
এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাকে সবসময়। যাইতে হবে কি কমনে যাইতে হবে না, নাকি আনকমনে গিয়ে আমি বিপদে পড়ে থাকবো? সবাই একটা জিনিস পাই গেছে, আপডেট চলে আসছে নতুন, আমি বসে আছি, কোনো আপডেট পাই নাই এখন, আমার অপারেটিং সিস্টেমে কোনো আপডেট আসে না। একটা সময় এরকম হয়েছিল, উইন্ডোজ ফোন নামে একটা ফোন বের হয়েছিল, সবাই দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোন কিনতেছে, অনেকেই কুল হওয়ার জন্য উইন্ডোজ ফোন কিনছিল, আমিও একজন ছিলাম। তো সবার কাছে অ্যাপ চলে যেত, সবার কাছে নতুন নতুন যত ফিচার আসতো সব চলে যেত, বাট উইন্ডোজ ফোন তখন ঘুমাচ্ছিল। স্বাভাবিক, ওদের ইউজার বেস অনেক কম, তাই না? তখন দেখা যাচ্ছে ওরা ওই জিনিসগুলো আনে নাই। তো পপুলার যে অপারেটিং সিস্টেম আছে, অপপুলার যে কন্ট্রোল প্যানেল আছে, এগুলোতেই যাওয়া উচিত। সি প্যানেল কন্ট্রোল প্যানেলটা হচ্ছে এরকম পপুলার একটা কন্ট্রোল প্যানেল, এছাড়াও কন্ট্রোল প্যানেল আছে এইচ প্যানেল, তারপরে হচ্ছে ডিরেক্ট অ্যাডমিন, ও প্যানেল, ঠিক আছে, সুপার প্যানেল, এরকম অনেক প্যানেল আছে। ওই প্যানেল গুলাও আপনি হয়তো অনেক জায়গাতে পেয়ে যাবেন, বাট ওইগুলো তুলনামূলক একটু সস্তা হয়, মানুষ দেয়, বাট এটা ইউজার ফ্রেন্ডলি না। ওকে, ভাইয়া? আচ্ছা, অ্যাজ আ স্টুডেন্ট আমার হচ্ছে হলো মানে কাজ করার জন্য সুইটেবল আপনি কোনটা প্রেফার করবেন, মানে আমাকে ইয়া করার জন্য, যে এটা হলে মোটামুটি আপনি কমফোর্টেবলি কাজ করতে পারবেন আপনার এতটুকু হোস্টিং এ হলে? আমার মতো 2 জিবি হলে হয়ে যায়, ঠিক আছে। বাকি যেহেতু এখানে একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে, দেখলেই বুঝতে পারতেছেন যে এটা 2800 টাকা 3 জিবি, 5 জিবি কেন 2600 টাকা, কোনো কিছু কম নাই। কম আছে কি কোনো কিছু? না কোনো না, হ্যাঁ, প্যাকেজের সাথে কোনো এইটাই প্যাকেজের এইটাই পার্থক্য? আমার এখন মিলাতে পারতেছি না যে হ্যাঁ, আসলে এটা এর জাস্ট পার্থক্য কোথায়। স্টুডেন্টদের জন্য, এটা আমি এই ভিডিওটা ইউটিউবে যাবে, যারা ইউটিউবে দেখতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি, কাইন্ডলি এই এই প্যাকেজ গুলোর জন্য ড্রপ করবেন না, এগুলো শুধুমাত্র স্পেশালি আমাদের স্টুডেন্টদের জন্য, এটা আমরা বাহিরে কখনোই এই প্যাকেজ গুলো অ্যালাউ করবো না। তো এই এই কোনো প্যাকেজই বাহিরের জন্য না, প্রত্যেকটা প্যাকেজের আলাদা ভার্সন আছে বাহিরে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আপনাদের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বলতেছি, তারা যদি এমন হয় যে টাকার প্রবলেম নাই, তাহলে আমার মতে 5 জিবি নিয়ে নেওয়া উচিত, আমার পার্সোনাল দিক থেকে আমি বললাম। বাকি তারপর আপনি চিন্তা ভাবনা করে দেখতে পারেন, আরো ভালো ডিল পাইতে পারেন, অন্য জায়গাতেও ভালো ডিল পাইতে পারেন, তাহলে ওইখান থেকেও চেক করে দেখতে পারেন। বাকি এটা আমাদের কোনো ম্যান্ডেটরি কোনো কিছু না যে কোডম্যান বিডি থেকে আপনাদেরকে পারচেজ করতে হবে, এটা জাস্ট আপনাদের হেল্পের জন্য একটা সাইড কিক। আপনি যদি মনে হয় যে আমি এত ঝুট ঝামেলা যাইতে চাচ্ছি না এখানে, বাকি আমরাও প্রাইসটা যতটুকু সম্ভব রিলায়েবল করার ট্রাই করছি, বাকি মার্কেট আপনি অ্যানালাইজ করে দেখতে পারেন, যদি এর থেকেও কমে কোথাও পাওয়া সম্ভব হয়, নট শিওর আদৌ সম্ভব কিনা এর থেকে কমে এত কিছু আনলিমিটেড দিয়ে, বাট যদি হয় ওইখান থেকে নিতে পারেন, ফাইন, ঠিক আছে। বাট এটা জাস্ট এনশিওর করবেন আপনাদের সাপোর্টটা খুব বেশি লাগবে, যেটাতে আমরা সবচেয়ে বেশি সাফার করছি। আমাদের একটা সময় গিয়ে দেখা যাচ্ছে কোর্স কন্টিনিউ করাটাই টাফ হয়ে যাচ্ছিল, যে এক একজন এক এক জায়গাতে হোস্টিং নিয়েছে, এক একজনের এক এক ধরনের প্রবলেম। বিশেষ করে কিছুদিন পর আমরা পেইড থিম প্লাগিন দিয়ে কাজ করবো, এই পেইড থিম প্লাগিন গুলো বেশিরভাগ সার্ভারেই কাজ করে না, ঠিক আছে। তখন হয় কি তাদের এক একজন এক এক জায়গা থেকে নিছে, এক এক জায়গায় এসে হেল্প করে, ভাই আপনারা বলে দেন, ভাই এই যে আমি তাদের সাথে একটু ফোন দিছি একটু কথা বলে দেন, কেউ অফিসে চলে আসছে, ভাই আমার ডোমেন হোস্টিং কাজ করতেছে না, তাদেরকে নক দিচ্ছি, তারা রেসপন্স করেন, আপনার একটু কথা, কয়জনকে হেল্প করা যায় এইভাবে। পরবর্তীতে না আমাদের নিজস্বই সার্ভার নেওয়া লাগছে, এবং যেটা স্টুডেন্টদের জন্য বেস্ট আমরা ওইভাবে সাজাইছি সার্ভার গুলোকে, ঠিক আছে। আচ্ছা তো ভাইয়া, আমার একটা হ্যাঁ কথা ছিল, বলেন। ওই যে আপনি যে বললেন না যে মানে আমাদের ফিউচারে যেহেতু আমাদের ওই যে ডোমেনটা মানে আমাদের নাম দিয়ে যে ডোমেনটাই থাকবে, এটাতেই তো সবকিছু করবে, তাই না? তো যেহেতু ফিউচারে মানে আমাদের যেহেতু লাগবে এই ডোমেনটা, যেহেতু নাম দিয়ে ডোমেনটাই করব, তো মানে আপনাদের কাছ থেকে কি মানে মানে 1 বছর পর পরে কি আপনাদের কাছ থেকে আমি করতে পারবো, ওই যে আপনি যে রিনিউ বললেন না করতে পারবেন, গুড কোয়েশ্চেন। এন্ড প্রতি না মান্থ না প্রতি মাসে 2600 না, প্রতি বছর, বছরে একজন প্রতি করবেন, বছরের কথা বলছি আমি, 1 বছরের না না কথা আপনাকে বলছি। বলতেছি না, কেটে লিখছি একদম। আচ্ছা, এটা প্রতি মাসের না, হ্যাঁ এটা প্রতি বছরের হিসাব, ওকে ফাইন। এন্ড এটা স্টুডেন্টদের জন্য প্রাইস সেম থাকবে, আর যারা আউটে যারা পারচেস করবে তাদের জন্য ডলারের অনুযায়ী জিনিসটা প্রাইসটা ফ্লাকচুয়েট করতে পারে। স্টুডেন্টদের জন্য আপনি ব্যাচ নাম্বার এসে বলবেন পরবর্তী বছর রিনিউ করার সময় যে প্রাইসে আপনি কিনছিলেন ওই প্রাইসে। ইভেন এখানে একটা ডিসকাউন্টে পাচ্ছেন না, এখানে 1200 টাকার মতো একটা ডিসকাউন্ট পাচ্ছেন, আপনি যদি এই প্রাইসেই নেন, এই ডিসকাউন্ট প্যাকেজটা যদি নিতে পারেন, ইন ফিউচারে যদি রিনিউ করতে চান এই ডিসকাউন্ট প্যাকেজেই রিনিউ করতে পারবেন। ইয়েস, আরেকটা কথা যে বলছিলেন যে যে কোডমিন বিটি যে একটা সমস্যায় পড়ছিল, এই সমস্যাটা কি আমরা ফেস না করবো আমরা মানে? এনি টাইম আপনার যে কোনো সময় ট্রান্সফার করে নিয়ে যেতে পারলে ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। ডোমেন পারচেস করার পরে এটা হচ্ছে ডোমেন অথরিটি থেকে 60 দিন পর্যন্ত হচ্ছে একটা জায়গাতে থাকে, পরবর্তীতে এটা ট্রান্সফারের জন্য অ্যালাউ করা সম্ভব হয়, আমরা 60 দিনের পরে যেকোনো সময় আপনি ট্রান্সফার করতে চাইলে আমরা অ্যালাউ করে দিব, সমস্যা নেই। জি ভাইয়া, ডোমেনটা কি এখন কেনা ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না, বাট কাজ করার জন্য এখন আমাদের ডোমেন হচ্ছে লাগবে, লাইক কম্পিউটার যেরকম আমাদের ছিল বেসিক নিড এরকম, আর এটা ফ্রিল্যান্সিং শুরুর আগে এটাই লাস্ট কস্টিং, বাকি আর যা যা পারচেস করা লাগবে, থিম প্লাগইন পেজ যা যা লাগবে এগুলো সব আমরাই প্রোভাইড করতে পারবো, এগুলো ভাইয়া এই যে আপনাদেরকে অফারটা, কিনতে হবে না, আপনাদের এটাই লাস্ট কিনতে হবে।
ভাই অফারটা কয়দিন থাকবে এটা এটা আমি সাবস্ক্রিপ্ট? শিওর না, এটা অফিস থেকে অফারটা দিছে যে কয়দিন থাকে, অফারটা থাকবে, অফারটা শেষ হয়ে গেলে এটা আস্তে করে ক্লোজ করে দিবে, ঠিক আছে? তাহলে তো আমরা কি যদি কারো নেওয়ার 2600 প্ল্যান টাকার থাকে টাকে না বেটার? দ্রুত কয়েকদিনের মধ্যে চাইলে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, 2600 টাকার টাকে না তাহলে বেটার আমাদের জন্য। এটা যদি আমাকে আলাদাভাবে চিন্তা বলেন তাহলে আমার মনে হচ্ছে এটা, বাকি আপনাদের যদি মনে হয় পেমেন্ট নিয়ে বা মনে হচ্ছে যে ভালো ডিল না, সেক্ষেত্রে অন্য দিয়ে যাইতে পারেন, আমার কাছে মনে হয় আমি হলে হয়তো বা এটাই নিয়ে নিতাম। খুব বেশ কম তো না, সেক্ষেত্রে 2600 টাকা সেটাই, ভাইয়া এটা নেওয়ার প্রসেস কি? বলে দিব সবকিছু। ভাইয়া একটা জিনিস জানার ছিল, হ্যাঁ, আপনি বললেন যে 2 GB-তে 2টা সাইট বা সাইট 3টা সাইট করতে পারে, সাইট মিন করতেছেন কোনটা, সাবডোমেন? ওয়েবসাইট মানে 2 GB-তে 2টা ওয়েবসাইট বানানো যাবে না, এটা স্টোরেজ এরকম? জায়গা। এখন আপনি একটা 500 GB হার্ড ডিস্কে কতগুলা মুভি রাখতে পারবেন? আচ্ছা, আপনি এটা মুভি টু থাকে জিবির কিনা, মেমোরিতে মানে মেন কয়টা হচ্ছে মুভি যে রাখতে পারবেন? ওয়েবসাইটটা কত ভারী ওটার উপর নির্ভর করে। এক্স্যাক্ট, ইউজুয়ালি একটা ওয়েবসাইট 300 তাই এমবি না? রাখতে হবে। এখন আমি 2 GB মেমোরি কার্ডের মধ্যে, মেমোরি কার্ড তো আমরা অনেকেই চিনি, মেমোরি কার্ডের মধ্যে কয়টা মুভি নিতে পারবো? এখন সেটা যদি লো কোয়ালিটি মুভি হয় অনেকগুলো নিতে পারবো, ছোট ছোট ভিডিও ক্লিপ হইলে, আর যদি বড় মুভি হয় তাহলে তো 2টা 3টা মুভি নিলে আমার ফুল হয়ে যাবে, তাই না? এরকম আর কি, হ্যাঁ, ওয়েবসাইটটা ওইরকম, আমি একটা ওয়েবসাইট করতেছি, কতটুকু স্টোরেজ লাগতেছে, কত এমবি খরচ হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে যে আমার কয়টা সাইট আমি করতে পারবো। আচ্ছা ভাই, আপনার ওয়েবসাইটটা কয় জিবি? খুব বেশি না, 500 MB-র কম সবকিছু মিলায় আর কি, 300 থেকে 400 রেঞ্জের ভিতরে কোন একটা সাইজ হবে। আপনার থেকে ল্যান্ডিং পেজই তো না? সিঙ্গেল ল্যান্ডিং পেজ, বাট প্রজেক্ট আছে ওইগুলাতে জাস্ট কিছু জায়গা নিছে, আর ইমেজ গুলা হচ্ছে রেজুলেশন একটু বেশি, রেজুলেশন ইউজ করা হয়েছে, এগুলো রেজুলেশন কমাই দিলে আর একটু জায়গা কমে আসবে। ভাইয়া প্র্যাকটিস করতে গেলে 5 থেকে 6টার বেশি ডোমেন ইনস্টল হয় না, তখন ফুল হয়ে যায়, 5 GB ফুল হয়ে যায়। এরকম হওয়ার কথা না, প্র্যাকটিসের জন্য এত বেশি লাগার কথা না, প্র্যাকটিসের জন্য আমাদের স্টুডেন্ট দেখা যায় 15 থেকে 20 মানে এই ঘন্টা যে লাগতে পারে। 1 GB বা 2 GB নিলে প্র্যাকটিসের জন্য হ্যাঁ, সুবিধা হয়, 1 GB 2 GB-তে 5 GB-টা নিলে সুবিধা হয়। 1 GB 2 GB-তে হ্যাঁ, অনেক সময় ফুল হয়ে যেতে পারে। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন কিভাবে করব? এটাতেই করবেন, আপনার ডোমেন হোস্টিং আছে, আপনি করবেন ডোমেন হোস্টিং করে ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্ট বলবে পারফেক্ট, ঠিক আছে এখন আমার সাইটে তুলে দাও, তখন তুলে দিবেন। এখন একটা সাইট থেকে একটা সাইটে কেমনে তুলে দিতে হয় এটা এই ক্লাসের টপিক না, আমরা অন্য যখন দেখবো এটা তখন দেখে নিবো কিভাবে ট্রান্সফার করতে হয় সাইট। হ্যাঁ, এখন যদি 1 GB কেনা হয়, এটা কি পরবর্তীতে 5 GB-তে আপগ্রেড করা সম্ভব হবে? সম্ভব হবে, সেক্ষেত্রে প্রতি GB 500 টাকা করে হিসাব হবে, লাইক লেটস সে 1 GB-র প্যাকেজটা কত, 2800 টাকা না, 2 GB-র প্যাকেজটা 2300 টাকা। এখন হয় কি, ডোমেন হোস্টিং এ 2 GB-র প্যাকেজ নিতে গেলে 2300 টাকা পেমেন্ট করে 2 GB-তে যাইতে হয়, বাট আমরা এটা করি না, আমাদের নিজের সার্ভার হওয়াতে আমাদের একটা সুবিধা আছে, 1 GB-র প্যাকেজ যে স্টুডেন্টটা নিছে সে যদি 2 GB-তে যাইতে চায় আমরা বলি এই যে বাকি 500 টাকা এটা পেমেন্ট করে দাও, আমরা এটা 2 GB করে দিচ্ছি, ঠিক আছে? যাতে এখন ভালো সুবিধা, হ্যাঁ, এখন এটা যদি আবার বলেন যে এটা দিয়ে নিছি ভাই আমি 2600 টাকায় 5 GB, এইভাবে মনে হয় না যাওয়া পসিবল হবে, কারণ আপনাকে 500 500 করে এইভাবে করে যাইতে হবে, সেক্ষেত্রে আপনার 3800 টাকার মতন পড়বে যদি ওইভাবে যাইতে চান। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা আর ভাইয়া, প্লিজ, আমরা যদি কোনো ইউনাইটেড স্টেটের বায়ার আমাকে বলে যে তুমি ডোমেন হোস্টিং কিনে ফেলো, সেক্ষেত্রে আমি যদি এই ওয়েবসাইট থেকে কিনি, কিনবেন না এখান থেকে, এটা জি আপনাদের জন্য সার্ভিস, ক্লায়েন্টের জন্য এখান থেকে নেওয়ার দরকার নেই, ক্লায়েন্টের জন্য নেওয়ার জন্য অনেক জায়গা আছে না ওখান থেকে। এক্সাম্পল বলছি, সেক্ষেত্রে কি ওই ইউনাইটেড স্টেটের ক্লায়েন্টের চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? না, আমাদের এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ যে কোনো সার্ভার নিতে পারবে, আশা করি কোনো ধরনের স্প্লিট বা কোনো ধরনের কমপ্লেন পাবেন না, কারণ এটা SSD সার্ভার, SSD সম্পর্কে তো অনেকে আমরা জানি, তাই না? SSD ছিল আগে ড্রাইভ, এখন বর্তমানে কি SSD ইউজ করি না আমরা? এটা হচ্ছে বর্তমানে সব থেকে ফাস্ট, তাই না? আগে ছিল কি আমরা HDD, ইউজ করতেছি। এটা ছিল না, এটা তুলনামূলক অনেক স্লো ছিল, এখন SSD, তো হার্ড সার্ভারে ডিস্ক, এরকম SSD হার্ড ডিস্ক HDD আছে, বানাবে। জাস্ট প্রাইস যাতে কম দেখলাম 1500 টাকায় 10 GB আর একটা ডোমেন, এতেই যাতে খুশি হয়ে ওইদিকে না চলে যাই, তাহলে কয়েকদিন পর বিপদে পড়তে হবে যে ঘুরতেছে ঘুরতেছে কোনো কিছুই লোড হচ্ছে না। আচ্ছা ভাই, এটা এখানে তো ভাই SSD লেখা নেই। যে এটা এই যেখানে SSD লেখা আছে লাইট স্পিড ওয়েব সার্ভার। হ্যাঁ জি, মানে এটা চেক করবো কিভাবে যে এটা SSD না SSD? এটা ওরাই বলে দিবে, এখন সবকিছু তো ভিজুয়াল করা সম্ভব না, ওরা বলে যদি দেয় তাহলে SSD দেওয়ার কথা, বাকি সাইট ইউজ করলে এমনিতে আপনি বুঝতে পারবেন। আলমগীর ভাই, ওই যে আপনি বাই অপশনটা কিভাবে ই করবে একটু দেখাই দেন বুঝছেন। আচ্ছা ভাই, আরেকটা ছিল যে উইকলি ব্যাকআপ একটা কি জিনিস ছিল, উইকলি ব্যাকআপ, পরে র্যাম লিমিট, এগুলো কি এখানে অ্যাপ্লিকেবল? না, ব্যাকআপের পয়েন্টটা এখানে অ্যাপ্লিকেবল না,
ব্যাকআপের জন্য আপনাকে আলাদা ক্লাউড সার্ভার অনেক ঝামেলায় যেতে হবে। আমরা হয়তো বা আমাদের পার্সোনাল ব্যাকআপ থাকে, ওয়েবসাইট এন্ডে আমরা ব্যাকআপ দিই না, ব্যাকআপ দিতে গেলে অনেক বেশি প্রাইস পড়ে যাবে, ঠিক আছে, যেটা আপনাদের জন্য খুব বেশি ম্যান্ডেটরি কিছু না ব্যাকআপ নেওয়াটা। ব্যাকআপ নেওয়া আপনি নিজেই নিতে পারবেন, এটা 1-2 মিনিটের কাজ, ইন ফিউচারে ক্লাসে আমরা দেখাই দিব। তো শুধু শুধু ওইটার জন্য 2-3 হাজার টাকা বছরে খরচ করাটা আমার কাছে মনে হয় না ওয়াইজ ডিসিশন। ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে ভাই একটু দেখাই দেন ভাই অপশনটা। হ্যাঁ, এমন তো ফোন হয়ে লাস্টলি গেলে যেটা অপশন, আমাদের সাপোর্টটা লাগবে। তো সাপোর্টটা ইনশিওর করতে হবে, হোস্টিং এর সাপোর্ট যারা হোস্টিং ইউজ করছেন আমি তারা বলতে পারবেন যে একটা হোস্টিং এর সাপোর্ট দিতে গেলে প্রায় 36 থেকে 72 ঘন্টা সময় লাগে। একটা ছোট প্রবলেম হয়েছে আপনাকে এইটা বলবো।